चलो ये क्रीम मग बे হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ব্লগ। চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, আর আজকে দেখছো রেডি হয়ে বেরোচ্ছি। আমার ছোটো মেয়েও আসছে, আমার মা আসছে, আর এখন বিকাল 4টে বাজছে। তো মা মেয়ে মাসির মেয়ে আসছে, আর আমিও দেখো রেডি। এবার মেয়েকে রেডি করে দিচ্ছি। জাস্ট রুমের মধ্যে সেরকম ঠান্ডা নেই, গরম তো, বাইরে যদি ঠান্ডা লাগে তো সেই জন্যই টুপিটা নিয়ে নিলাম, জ্যাকেটটা পরে দিলাম। কোনটা? ওটা হাওয়া লাগবে তখন পরবে। এটা এখন পরো না, সক্সগুলো পরে নাও না, পরে নাও। তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ। স্টোলটা নিয়ে নি, তো চলো আমি রেডি। ওরা এলেই, মানে মারা এলেই জাস্ট বেরিয়ে যাব। দাদা ভাই গেছে অফিসে, তো ও তো যাবে না। ফোনটা কই, ফোনটা কই, তোর একটু জল নিয়ে নিতে হবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, আর দেখো ঢুকছি গেটের কাছে, আর পিছনে মা আসছে। তো চলে এসেছি এটা গেটের সামনে, আর এটা ঢুকি। আর এই যে দেখো যেটা আসছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে কলেজ ফ্রেন্ড মৌ। তো এসছে, আমি জানি না ওর সঙ্গে যদি একদিন আসার কথা ছিল। তো আর এই আমার দুই মেয়ে রিমিসিম, আর এটা আমার কাকার মেয়ে সানিয়া। তো এস ওরাও এসছে ছেলেকে নিয়ে পার্কে, আর আমরাই যাই না, মানে আমি এসে ফোন করছি যে এখানে একটা মেলা হওয়ার কথা ছিল, শিশু মেলা। তো সেই হিসেবে আমাদের আসা, এসে দেখছি মেলা এখনও বসেনি, 19 তারিখ থেকে বসবে। তো এলাম যখন এই পার্কটা ঘুরে নিয়েই যাই বাচ্চাদের, এই পার্কটা কয়েকদিন ধরেই আস বসবো করছিলাম, মানে মেয়েদেরকে নিয়ে। তো ভালোই হলো, আর মো এসছে ওর ছেলেকে নিয়ে, এটা আমার কলেজ ফ্রেন্ড মো। তো ওর সঙ্গে ভেবেছিলাম তোমাদের দেখাবো, আমার বাড়ি যাই প্রায়, তো তোমাদের বলেই ভেবেছিলাম ভিডিওতে দেখাবো। তো দেখো দেখিয়ে দিলাম, ও অনেক আগেই এসছে ওর ছেলেকে নিয়ে, আর আমাদের আসতে একটু জাস্ট দেরি হয়ে গেল, কারণ আমরা এই যে ভেবেছিলাম মেলা ঘুরবো, তো মেলার ঘোরা হচ্ছে না, পার্কটা ঘুরে নিই, আর পার্কটা একটু পরই বন্ধ করে দেবে 5:30। তো আমাদের প্রচুর দেরি হয়ে গেল, আর মারাও আসতে দেরি করে দিয়েছে। তো চলো যেটুকু সময় আছে একটু ঘুরে দেখা যাক যতটা পারি। এই পার্কটা এমনিতে অনেকটা বড়, আর হয়তো মানে এই টাইমের মধ্যে ঘুরে শেষ করা যাবে না, যদিও মেয়েরা একটু খেলা করবে, এখানে বাচ্চাদের বিভিন্ন আছে, সেখানে ওরা চড়বে, তো দোলনাই টোলনাই। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো।
এতক্ষণ মেয়েরা খেলছিল, তো এটা পার্কের সামনের দিকটা ছিল। আর ভেতরের দিকটা যাচ্ছি, পার্কটা প্রথমেই বললাম অনেকটা বড়, মানে যদি ওই টাইমের মধ্যে ঘুরে শেষ করতে পারবো না, তবু যতটা পারছি মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো একটু ভেতরের সাইডে যাওয়া যাক। আমরা পার্কে এসেছিলাম মেলা হবে বলে, বাট মেলা টেলা তো কিছু হয়নি, শুধু পার্কে ঘুরে নিয়ে যাচ্ছি মেয়েদেরকে। তো এই যে দেখো পিছনে মা এ আসছে, পাশে নিয়ে মা সবাই আসছে। এই পার্কটা অনেকটা বড়, বাট আরও আগে এলে আরও একটা অনেকটা ঘোরা হতো। তো প্রচুর লেট হয়ে গেছে আসতে আমাদের, আর এবার বন্ধ করে দেবে হয়তো। এটা দেখতে এলাম কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখো এটা পার্কের একদম ভেতরের ভেতরটা, মানে একদম শেষ সীমানে তো এলাম। আর এই যে দেখো বলছে পার্ক মানে বন্ধ করে দেবে, তো এবার সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে হয়তো। তো একটু গোল করে এই সাইডটা ঘুরে নিই, দিয়ে বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। টাটা।